হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমক্ষর এস দিয়ে শুরু তাদের দু হাজার একুশ সাল কেমন কাটবে রাশি দিয়ে যেমন আমাদের জীবনের ভালোমন্দ দিক সম্পর্কে জানা যায় তেমনি নামের প্রথম অক্ষর দিয়ে জানা সম্ভব আপনি কেমন এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে কারণ নামের মধ্যেই মানুষের চরিত্র লুকিয়ে থাকে আর সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে কারণ চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ যিনি চরিত্রবান মানুষ তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়েও বেশি সম্মান পেয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি সারা বছর কেমন কাটবে সে সম্পর্কে জানা যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের দু হাজার একুশ সাল কেমন কাটবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি সংখ্যাতত্ত্বের বিচারে এস খুবই প্রভাবশালী বর্ণ নামের প্রথমে এ সকর থাকলে সেই ব্যক্তি আত্মবিশ্বাসী এবং কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা প্রবল এস নামের ব্যক্তির প্রাথমিক পরিচয় হল এরা খুব স্পষ্টবাদী এবং মুখের ওপরে অপ্রিয় কথা বলতে এদের খুব একটা দেরি হয় না এরা মূলত উচ্চবিলাসী তবে এদের উচ্ছ্বাসা পূরণের জন্য এরা অবশ্যই সৎ থাকেন সম্পর্কের ক্ষেত্রেও বিশ্বস্ত হয়ে থাকেন এসনামের মানুষরা এরা ব্যক্তিগত এবং কর্মগত উভয় ক্ষেত্রে সম্পর্কের বিশ্বস্ততা বজায় রাখে অতিমাত্রায় স্পষ্টভোক্তা হওয়ার কারণে এদের পক্ষে খুব খোলাখোলি রোমান্স প্রকাশ করা একেবারেই সম্ভব হয় না কিন্তু মনে মনে এরা খুবই রোমান্টিক তবে এদের প্রেম অনেক সময়ই অব্যক্ত থাকে অন্যথায় এরা বেশ উষ্ণ স্বভাবের মানুষ অন্যের সমস্যাকে নিজের কাঁধে নিতে এরা পিচুপা হয় না যাদের নামের প্রথম এ শক্ষ দিয়ে শুরু তারা খুব পরিশ্রমী হয় এরা কথা বলে যে কোনো মানুষকে ভুলিয়ে দিতে পারে এরা যে কোনো জায়গায় গিয়ে বিশ্বাস অর্জন করতে পারে তবে খুবই প্রতিভাবন হন এরা এরা অন্যের বিপদে সহজেই ঝাঁপিয়ে পড়ে এবং সফলতা পাওয়ার জন্য খুবই কঠোর পরিশ্রম করে এরা সামাজিক ও পারিবারিক জীবনে সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করে ইসলামের নামের মানুষরা সত্যের প্রতি এসনামের মানুষদের নিষ্ঠা অবিচল কিন্তু অনেক সময়ই এরা আবেগতারিত কাজ করেন এসনামের ব্যক্তিদের একটা আশ্চর্য ক্ষমতা থাকে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার সেই কারণে এরা অনেক সময় বিষণ্ন হয়ে পড়ে বা অবসাদে ফুগে অনুভূতি গোপন করলেও এদের কিন্তু উপযুক্ত বন্ধু বা সঙ্গিনী পেতে সমস্যা হয় না কারণ এদের আকর্ষণিক শক্তি প্রবল এরা টাকা পয়সা সঞ্চয়ে খুবই বিশ্বাসী তাই কম খরচের ফলে অনেকে এদের কিপণভাবে এরা ভিতর থেকে খারাপ না হলেও এদের কোনো ব্যবহার এদেরকে মানুষের কাছে খারাপ করে দেয় যে কোনো কাজে হাত দেওয়ার আগে এরা বিস্তর চিন্তা ভাবনা করেন অনেক সময় এই কারণেই এদের অনেক পরিকল্পিত কাজ করা হয়ে ওঠে না এস মানুষদের ক্যারিয়ার ভাগ্য বেশ ভালো থাকে ব্যবসায়ী রাজনৈতিক অভিনেতা যাই হোক না কেন এরা সাধারণত সাফল্য পান আর্থিক দিক থেকেও এরা খুবই সফল হয়ে থাকেন দুনিয়াকে নতুন কিছু আবিষ্কারমূলক বিষয় তুলে দেয়ার পক্ষপাতি হয় এরা তাই ভালো মন্দ যে কাজই হোক না কেন এরা যা করেন তা অভূতপূর্ব ইসনামের মানুষরা তুমুল আত্মবিশ্বাসী পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে সহজেই বের করে নিয়ে আসেন ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এই ধরনের মানুষের সঙ্গ খুবই ভালো ও নির্ভরযোগ্য স্বামী প্রেমিক স্ত্রী বা প্রেমিকা হিসেবে এরা খুবই বিশ্বস্ত হন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এদের জুড়িমেলা ভার বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এদের কূটনীতিবোধ চরম তবে সময়ে অসময়ে প্রচণ্ড রাগের কারণে এরা অনেক বিপদের সম্মুখীন হন আর এটা এদের প্রধান দুর্বলতা এতক্ষণ আপনাদের ইসনামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নিই দু হাজার একুশ সাল ইয়েসনামের মানুষদের কেমন কাটতে চলেছে এতক্ষণ আপনাদের নামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নিই দু হাজার একুশ সাল ইয়েসনামের মানুষদের কেমন কাটতে চলেছে নামের মানুষরা দু হাজার একুশ সালে বহু সুবর্ণ সুযোগ পাবেন আপনার ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে ঘরে শান্তি বা নিরাপত্তা বজায় থাকবে যারা পড়াশোনা করছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বছরটি খুবই শুভ তাদের শিক্ষার বেশ উন্নতি হবে এবং নতুন ডিগ্রি পেতে পারেন এই বছর ইয়েস মানুষদের বছরের প্রথম দিকে নতুন বাড়ি গাড়ি লাভের সম্ভাবনা প্রবল মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে তবে এই বছর এসনামের মানুষদের হঠাৎ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল তাই স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কাজের ক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর কাজের জন্য ঘুরতে বা তীর্থের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে বছরের মাঝামাঝি সময় সন্তান সৃজনশীল কাজকর্ম ব্যবসা ও প্রণয়ের জন্য খুবই ভালো যাদের এই সময় বিদেশ যাত্রা পরিকল্পনা রয়েছে তাদের জন্য সময়টি খুবই ভালো যাবে বাবা শিক্ষক ও গুরুর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং আত্মবিশ্বাস উদ্যম বাড়বে ফলে ব্যক্তিত্বের পরিবর্তন আসবে যা উন্নতির সাই সূত্রের প্রভাবে এই সময় পরিবার ও বন্ধুর সঙ্গে সম্পর্ক খুবই ভালো হবে তবে বছরের শেষের দিকে শনির প্রভাবে আর্থিক চাপ বাড়তে পারে তাই এই সময় খরচ সম্পর্কে খুবই সচেতন থাকা প্রয়োজন তবে এই বছর রোগমুক্তি ও মামলা জেতার প্রচুর সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তাই এই সময় আপনি একটু সতর্ক থাকুন এস নামের মানুষেরা দু হাজার একুশ সালে শেয়ার বাজারে ভেবে চিনতে নিয়োগ করুন লোটারি ও জুয়া খেলায় টাকা পয়সা লাগানোর ভাবনা পরিত্যাগ করা আপনার জন্য ভালো এস নামের মানুষদের দু সালে প্রেমের সম্পর্কের জন্য খুবই ভালো যারা কোনো প্রেমিক বা প্রেমিকার খোঁজে আছেন তাদের খোঁজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম সম্পর্কে যুক্ত তাদের যে কোনো ধরনের তর্কাতর্কি থেকে দূরে থাকা উচিত এই বছরের শেষ পর্যন্ত আপনার একজন সৎ এবং ভালো সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে মোট দু সাল স নামের মানুষদের জন্য নতুন প্রত্যাশার সাথে প্রমাণিত হতে পারে সেই সঙ্গে মনের মণিকুঠায় সাজানো ছোট বড় স্বপ্ন এবার পূরণ হতে চলেছে শুধু তাই নয় আপনার জীবনের প্রতিটি অধ্যায় নতুনভাবে লেখা হবে তবে এই পরিবর্তন যে আনন্দময় হবে তার বলার অপেক্ষা রাখে না দু সালে এমন কিছু সুযোগ পেতে চলেছেন যা আপনাকে চরম সাফল্যর অনেকটাই কাছে পৌঁছে দেবে কর্মক্ষেত্রে যেমন পদোন্নতির যোগ রয়েছে তেমনই নতুন বছরে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর আপনি শুধু আপনার ইচ্ছে শক্তি এবং ইতিবাচক মনোভাব রাখবেন এর দ্বারাই আপনি স্বাচ্ছন্দ্যে বাধা অতিক্রম করতে পারবেন নতুন বছরে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে